ইস্পের গল্পকাহিনী থেকে ঘোড়া শিকারী এবং হরিণের গল্প ঘোড়া এবং হরিণের মধ্যে একটি ঝগড়া দেখা দেয় তাই ঘোড়াটি এক শিকারীর কাছে এসেছিল যাতে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার সাহায্য চায় শিকারী রাজি হলেন কিন্তু বললেন তুমি যদি হরিণটিকে জয় করতে চাও তাহলে তোমার চোয়ালের মধ্যে এই লোহার টুকরোটা রাখতে আমাকে অনুমতি দিতে হবে যাতে আমি তোমাকে এই লাগাম দিয়ে পথ দেখাতে পারি এবং এই জিনটা তোমার পিঠে রাখতে পারি যাতে শত্রুর অনুসরণ করার সময় আমি তোমার উপর অবিচল থাকতে পারি ঘোড়া শর্তে সম্মত হয়েছিল এবং শিকারী শীঘ্রই তাকে জিন ও লাগাম দিয়েছিল তারপর শিকারীর সাহায্যে ঘোড়াটি শীঘ্রই হরিণটিকে পরাজিত করেছিল এবং শিকারীকে বলল এখন নামুন এবং আমার মুখ এবং পিঠ থেকে এই জিনিসগুলি সরিয়ে দিন এত তাড়াতাড়ি না বন্ধু শিকারী বলল আমি এখন তোমাকে আমার নিয়ন্ত্রণ এনেছি এবং বর্তমানে তুমি যেমন আছো তেমনই রাখতে পছন্দ করি এই গল্প থেকে শিক্ষা হল আপনি যদি অন্যদের আপনার নিজের উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করার অনুমতি দেন তবে তারা আপনাকে তাদের জন্য ব্যবহার করবে